হ্যালো বন্ধুরা, আমি চিরশ্রী। আজকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো আরেকটা ছবি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। ছবিটার নাম কোল্ড ওয়ার। ছবিটার ডিরেক্টর পাভেল পাওলিকোস্কি, উনি একজন পোল্যান্ডের ডিরেক্টর, উনি একজন অস্কার উইনার প্রাপ্ত ডিরেক্টরও। আচ্ছা, এই ছবিটা দেখতে গিয়ে, এই ছবিটা আমরা নবীনা সিনেমা হলে দেখেছিলাম, আর ছবিটার সাবটাইটেল নিয়ে কিছু গন্ডগোল হচ্ছিল। সাবটাইটেল আমরা ঠিক মতো দেখতে পাইনি, তো অধিকাংশটাই কম সাবটাইটেল দেখে এবং বেশিটাই ছবিটা শুধু দেখে আমাদেরকে বুঝতে হয়েছে, কারণ ছবিটার ভাষা অন্য। আচ্ছা, ছবিটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়ে, ঠিক ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পোল্যান্ড, ইউগোস্লোভিয়া, বার্লিন আর প্যারিসে হওয়া কোল্ড ওয়ারের প্রেক্ষাপটে ছবিটা। ছবিটা মূলত রোম্যান্টিক ঘরানার ছবি, রোম্যান্সের ছবি। দুটো অসমবয়সী মানুষ, একজন যে অভিনেতা সে একটা অর্কেস্ট্রা ব্যান্ডের কম্পোজার, যে অভিনেত্রী সে একজন সিঙ্গার এবং পারফর্মার, এবং দুজনের বয়সের বিস্তর ফারাক। এই দুটো অসমবয়সী মানুষের এবং দুটো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা যুদ্ধ বিধ্বস্ত পোল্যান্ডে একটা রোম্যান্টিক ছবি। ছবিটা পুরোটাই চলছে প্রেম হচ্ছে, তারপরে বিচ্ছেদ, তারপরে তার বিরহ, তারপর আবার প্রেম, পুরোটা মিলিয়ে মিশিয়ে অনেক রোম্যান্টিক সিন আছে। খুব খুব ভালো ফটোগ্রাফি সিনেমাটার, খুব ভালো স্ক্রিন প্লে, ভীষণ ভালো অ্যাক্টিং। অ্যাক্ট্রেস যে জোয়ানা কলিগ, অ্যাক্ট্রেস জোয়ানা কলিগ অসম্ভব ভালো অভিনয় করেছে। অ্যাক্টরও খুব ভালো অভিনয় করেছে, অ্যাক্টর টমাস কোট, উনিও খুব ভালো অভিনয় করেছে। আমার জোয়ানা কলিগের অভিনয় খুব ভালো লেগেছে। আর এই সিনেমাটা কানের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে এবং নমিনেশনেও অনেকগুলো নমিনেশন পেয়েছে ছবিটা। যেরকম এই ছবিটা বেস্ট স্ক্রিন প্লে নমিনেশন পেয়েছে, বেস্ট অ্যাক্টর নমিনেশন পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছে, তো অনেকগুলো নমিনেশন ঝুলিতে রয়েছে এবং তার সঙ্গে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটা নিয়ে গেছে। এবং পোল্যান্ড থেকে, পোল্যান্ডের অফিসিয়াল সিলেকশন এই ছবিটা অস্কারের জন্য। ছবিটা খুব ভালো একটা সিনেমা। আর ছবিটা দেখতে গিয়ে, ছবিটা 2018-র ছবি, কিন্তু ছবিটা দেখতে গিয়ে কখনোই মনে হয়নি যে ছবিটা 2018-তে তৈরি, কারণ ছবিটা পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলে কথা নয়, ছবিটার ফটোগ্রাফি, এডিটিং, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয়, ডায়লগ থ্রোয়িং, পুরোটা মিলিয়ে এবং ছবির ব্যাকগ্রাউন্ড গুলো পুরোটা মিলিয়ে মিশিয়ে ছবিটা দেখে জাস্ট মনেই হচ্ছিল না যে ছবিটা 2018-র ছবি। মনে হচ্ছিল ছবিটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়ের ওই সময়কার একটা ছবি, কোনোভাবেই মনে হচ্ছিল না 2018-র ছবি। তো খুবই ভালো সিনেমা, ভীষণ ভালো সিনেমা, একটা রোমান্টিক মিষ্টি প্রেমের গল্প, প্রেমের ছবি। এর থেকে বেশি আর এই ছবিটার রিভিউ দেওয়া সম্ভব নয়, কারণ প্রেম, রোম্যান্স এগুলো তো উপলব্ধির বিষয়, তো উপলব্ধি করতে হবে। উপলব্ধির জন্য আমরা ট্রেলার দিয়ে দেবো, ট্রেলারটা দেখতে হবে, আর ডেসক্রিপশনে ট্রেলারটা থাকবে, ট্রেলারটা তোমরা দেখে নিও। আর তো এই ছিল আজকের এই কোল্ড ওয়ার ছবিটার রিভিউ। কোল্ড ওয়ার ছবিটা মিষ্টি একটা প্রেমের ছবি, ট্রেলার দিয়ে দেবো আমরা ডেসক্রিপশনে, ট্রেলারটা অবশ্যই দিও। আর আরো এরকম ভালো ভালো ছবি দেখতে হলে, ভালো ভালো ছবি ট্রেলার পেতে হলে, ভালো ভালো ছবি সম্পর্কে আলোচনা শুনতে হলে আমাদের লুচক স্টুডিও সাবস্ক্রাইব করতে হবে। আমাদের লুচক স্টুডিও সাবস্ক্রাইব করো, তোমরাও ভালো ভালো ছবি দেখো, ভালো ভালো ছবির গল্প শোনো, আর অন্যকেও ভালো ভালো ছবির গল্প শোনার সুযোগ করে দাও। আর আমাদেরকে তোমরা কিছু সাজেশনও দিতে পারো, লাইক আমরা আর কি কি বিষয় নিয়ে কথা বলতে পারি, অন্য কোনো বিষয়ে কোনো সাজেশন, যেরকম আমাদের ভিডিও কেমন হচ্ছে সে বিষয়ে কথা বলতে পারো, আমাদেরকে কোনো টপিক নিয়ে সাজেশন দিতে পারো যে আমরা আর কি কি টপিক নিয়ে ভিডিও করতে পারি, যেগুলো তোমরা শুনতে চাও, জানতে চাও, তো এরকম কিছু টপিক তোমরা আমাদেরকে সাজেশন দিতে পারো। কমেন্টে জানাবে সাজেশন, অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে ব্লু চক স্টুডিও। তো আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ, গুড নাইট।